বন্ধুরা, আজ আমাদের ওড়িশা ভ্রমণের দ্বিতীয় দিন। বন্ধুরা, আমাদের সাথে আমাদের যে কাকা এসেছিল, ছোট বাচ্চা, ওর বয়স 5 বছর, ও এখানেই হারিয়ে গেছে। উড়িষ্যা সান টেম্পল। বন্ধুরা, এখন আছি আমরা শিয়ালদা স্টেশনে। বন্ধুরা, উড়িষ্যা ভ্রমণের প্রথম দিন আমরা দেখেছি কলকাতা থেকে শ্রী জগন্নাথ এক্সপ্রেসে করে পুরীর যাত্রা, খাওয়া দাওয়া, শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন সহ পুরীর সি বিচে সময় কাটানো এবং বেশ কয়েকটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। বন্ধুরা, উড়িষ্যা ভ্রমণের দ্বিতীয় দিন খুব ভোরে ভোরে আমরা খাওয়া দাওয়া সেরে একটা গাড়ি করে বেরিয়ে পড়লাম কোণার্ক সান টেম্পল বা সূর্য মন্দিরের উদ্দেশ্যে। বন্ধুরা, উড়িষ্যার পুরী থেকে কোণার্ক শহর অবধি আমাদের গাড়ির পাড়ি দিতে হয়েছে প্রায় 35 কিলোমিটার পথ। রাস্তার দুই পাশে কাজু বাদামে ঘন জঙ্গলকে অতিক্রম করে আমাদের গাড়ি এগিয়ে চলল। আমরা এখন এই যে পেমেন্টটা করে দেওয়া হলো, এখানে গাড়ি যাচ্ছে আমাদের গাড়ি। এখন এখান থেকে আমরা যাচ্ছি সূর্য মন্দির, উড়িষ্যার সূর্য মন্দির অর্থাৎ সান টেম্পল। এখানে 2 ঘন্টার মতন কাটাবো, কাটিয়ে তারপরে আমরা যাওয়ার পথে আরো কয়েকটা জায়গা ভিজিট করব। এই জায়গাটা হচ্ছে আমাদের গাড়ি পার্কিং করা হলো। এখানে সেলফি স্টিক বিক্রি হচ্ছে, কত? 50 করে, 50 করে সেলফি স্টিক বিক্রি হচ্ছে। এটা কি ফুল সানবি? আমরা এখন আছি উড়িষ্যার সান টেম্পলে অর্থাৎ সূর্য মন্দির। এটি উড়িষ্যার পুরী মন্দিরের পরেই একটি বিখ্যাত মন্দির। মন্দিরের সামনে এখানে আগে ঢুকতে কোনো টিকিট লাগতো না, কিন্তু বর্তমানে এখানে একটা টিকিট সিস্টেম করে দিয়েছে। এখানে আগের মতো পূজা অর্চনা হয় না, শুধুমাত্র দর্শনার্থীরা দর্শন করতে আসে। এইখানেই রয়েছে সেই ঘড়ি, যে ঘড়িতে দেখায় টাইম দেখায়। এখন ওই একটা চাকার মতো ঘড়ি রয়েছে, সেই ঘড়ি দেখে আপনাকে বলে দিতে পারবে এখন সময় কত। এখানে প্রচুর ফটোগ্রাফার রয়েছে, 50 টাকার বিনিময়ে এক পিস ফটো আপনাকে প্রিন্ট করে দেবে জায়গায় তুলে রাখবে। এখানে অনেক ক্যামেরাম্যান রয়েছে। দাদা, কত করে ফটো? ফ্রিতে। মজাক কর রহা হ্যায় বলে ফটো ফ্রি মে। মকে হাতির একটা ইয়ে দেখাবো। হ্যালো, হ্যাঁ, মকে হাতির একটা ইয়ে, মানে মূর্তি একবার হাতি তো মারা গেছিল যুদ্ধ ঠিক পাশে। আচ্ছা, সান টেম্পলের যে রুট ম্যাপ রয়েছে, এটা রুট ম্যাপ এবং স্ট্রাকচার কোথায় কোথায় রয়েছে। এখানে রয়েছেন মায়া দেবী, এটা মেইন তো সান টেম্পল রয়েছে। উড়িষ্যা সূর্য মন্দির, কোণার্কে অবস্থিত সূর্য মন্দির 1300 শতাব্দীতে নির্মিত, ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দের পূর্বগঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতি তৈরি, কাঠামোর একটি প্রধান অংশ এখনো ধ্বংসাবশেষ। মন্দিরের প্রথম দিকে যে সূর্যদেবের মূর্তি ছিল সেটি শূন্য অবস্থান করত, আর এই কার্য করত মন্দিরের চূড়ায় থাকা বিশাল শক্তিশালী বড় আকৃতির চুম্বক, যা পর্তুগিজ জলদস্যুদের জাহাজ চলাচলে অসুবিধা করত, ফলে এই চুম্বককে পরবর্তীতে তারা ভেঙে নষ্ট করে ফেলে। বন্ধু, এটা হচ্ছে ছায়াদেবী টেম্পল। ব্রিটিশরা এই মন্দিরটাকেও ভেঙে দিয়েছিলেন যখন এখানে আক্রমণ হয়েছিল ব্রিটিশ, তখন এই মন্দিরটাকে পুরোটাই ধ্বংস করে দেন। ওই যে ভেঙে ভেঙে ওই জায়গাগুলোতে পাথরগুলো রেখে দিয়েছে। ছায়াদেবীর মন্দিরের ভিতরের পরিবেশ এটা। কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলো পিরামিডের আকৃতি। মন্দিরের সামনে রয়েছে নাটমণ্ডপ। এখানে এক সময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন। মন্দিরের ভিতরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির ও গর্ভগৃহ। উড়িষ্যা সান টেম্পলে 1250 সালে রাজা নরসিংহদেব এই মন্দির প্রতিষ্ঠা করেন। উনি একটা শর্ত দিয়েছিলেন, 12 বছরের মধ্যে 1200 শ্রমিক নিয়ে এই মন্দিরটাকে তৈরি করতে হবে।
সান টেম্পলের, এটা হচ্ছে সান টেম্পল, এর সামনেই রয়েছে বিশাল বড় বট গাছ, আর চার সাইড দিয়ে বিভিন্ন ঘর, রাজার বিভিন্ন ঘর রয়েছে। এবং মন্দিরটার চারপাশ দিয়েই ওই পাশেও রান্নাঘর ছিল, ওই পাশে একটা কুয়ো রয়েছে, এ পাশেও একটা কুয়ো রয়েছে। এবং বিভিন্ন যুদ্ধের সময় এই মন্দির, এই মন্দির, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে, এই মন্দির। বন্ধুরা, আমাদের সাথে আমাদের যে কাকা এসেছিল, ছোট বাচ্চা, ওর বয়স 5 বছর, ও এখানেই হারিয়ে গেছে, ওকে এখন খুঁজছি আমি আর এই সানভি, এই দুজনে খুঁজে বেড়াচ্ছি। আপনার সাথে যদি কোনো বাচ্চা আছে, দয়া করে বাচ্চার দিকে খেয়াল রাখবেন, লাল জামা পরে রয়েছে, দেখি আমরা একটু খুঁজে পাই কিনা ওকে। এই মন্দিরটাকেও ধ্বংস করেছে ব্রিটিশ সেনারা। বন্ধুরা, আমাদের যে বাচ্চাটা হারিয়ে গেছিল তার আমরা পেয়ে গেছি, এখন সেখানেই আমরা যাচ্ছি। এই সাইডে যে হাতিটা রয়েছে, এ রাজাকে বাঁচিয়েছিল। এইগুলো করে দিয়েছে হুইল চেয়ার, যাতে উঠতে উঠতে পারে, যারা হাঁটতে পারে না তাদের জন্য। আমরা এখন বেরিয়ে গেলাম এই জায়গা থেকে। বন্ধু, এই জায়গাটা হচ্ছে চন্দ্রভাগা, চন্দ্রভাগা। এই জায়গাটাই কিছুদিন আগে প্রচন্ড গভীর, এই সি বিচটা, এখানে কেউ ওই জন্য স্নান করে না। এখানে কিছুদিন আগেও অ্যাক্সিডেন্ট হয়ে 7 জনের মতো মারা গেছিল। তিনজন বসে যায় টোটাল, দুজন বসে যায় টোটাল, একজন 200, তিনজন 200 টাকা এই গাড়িগুলো, আর যদি দুজন বসে তাহলে 300 টাকা। এখানে উটও রয়েছে। উত্তাল সমুদ্র, পুরীর থেকে এই সি বিচটা প্রায় 25 কিলোমিটার দূরে, অনেক সুন্দর, অনেক শান্ত, নিলিবিলি, দেখুন বেশি লোকের সমাগম নেই, অনেক কম লোক। ঢেউ এসে পা ছুঁয়ে যাচ্ছে। এই দুইজন কথোপকথনে ব্যস্ত আছে। বন্ধুরা, বড় বড় ঢেউ আসছে, আমরা একটু উপরের দিকে উঠে যাই। অবিশ্বাস্য উত্তাল সমুদ্র, বন্ধুরা, লাখ টাকার ভিউ। বন্ধুরা, আমরা এসেছি পুরীর আর একটা টেম্পলে। এই জায়গাটা একদম পুরো সমুদ্রের সাইডে। এটা হচ্ছে মন্দির, সামনে একটা চড়া পড়েছে।